বন্ধুরা, আজ আপনারা এমন একটা মেলার ভিড়ও দেখবেন, সেটা বলতে পারেন ক্ষণিকের আনন্দ, কিছু লোকের একত্রিত হওয়া, কিছু সময় কাটানো, কিছু কেনাকাটা, কিছু খুশির মুহূর্ত এক জায়গায় থাকা একদিনের জন্য, এইটাই হচ্ছে সেই মেলা। বিভিন্ন রকম মেলা হচ্ছে, মিলন মেলা শেষ হয়ে গেল, সংস্কৃতি স্বাস্থ্য মেলা চলছে, সে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, আমি দিয়ে দেবো লিঙ্কে, দেখে নেবেন আপনারা। বাদুড়িয়াই হচ্ছে আমার ভারত, মেলা হচ্ছে এই সব মেলার আনন্দ। আর আজকে যে মেলাটা আপনারা দেখবেন, এর আনন্দের মধ্যে আকাশ পাতাল তফাত। ওতে টিকিট কেটে ধরতে হয়, এতে কোনো টিকিট নেই। রাস্তার ধারে মেলা হচ্ছে, আপনারা যাচ্ছেন, কিনছেন, ঘুরছেন, খাচ্ছেন, দেখছেন, আনন্দ করছেন, বন্ধুদের সাথে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন, এর মজাই আলাদা। আর টিকিট কেটে ঢোকার মেলাটা ফাংশন হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ওখানে এন্টারটেনমেন্টের অনেক কিছু আছে। কিন্তু এই যে মেলাটা আপনারা দেখবেন, এটা নিজেদের আনন্দের ব্যাপার। এখানে আমরা এক জায়গায় হয়ে একত্রিত হয়ে আনন্দ করব। মানে মেলা হচ্ছে একদিনের, ঘুড়ি ওড়ানো হয়েছে দুপুরে। আমার মতে বলে মাঝে মাঝে এরকম ছোট ছোট গ্রামীণ মেলা বা ছোট ছোট একদিন দুদিনের মেলা হওয়াটাও না খুবই দরকার, তাহলে আমরা একত্রিত হতে পারি পুজোর মতন, ঈদের মতন, সব কিছুর মতন। সেটা যেমন কিছুদিনের আনন্দ, এই মেলাও ঠিক কিছুদিনের বা কিছুক্ষণের আনন্দ। আপনারা মেলাটা দেখুন, বসিরহাট ঘুড়ির মেলা, যেটা হচ্ছে পপার গ্রামের মেলা বসিরহাটে। টানটান হচ্ছে, এটাই হচ্ছে বসে একদিনের মেলা। এটা প্রচন্ড ভিড়। ও এবার এবার বাচ্চাদের ঘোরার জিনিসও বসছে, হয়েছে অন্যবার বাসা লোকজনের সমাগম, লোকজন আসছে, যাচ্ছে, কেনাকাটা করছে, আনন্দ করছে, ভক্তি করছে, বাড়ি যাচ্ছে। এই হচ্ছে সাদাসিধে মেলা যাকে বলে। আর ভিড়ভাট্টার মেলা হচ্ছে ওইগুলো, মিলন মেলা, সংস্কৃতি মেলা। আর এখানে আসবেন, মজা করে বাড়ি যাবেন। বিরাট ভিড় বন্ধুরা, বিরাট ভিড়। এটা আজকে বসিরহাট একসাথে তিনটে মেলা হচ্ছে, মিলন মেলা, স্বাস্থ্য মেলা আর ঘুড়ির মেলা। মিলন মেলা আজকে শেষ, এটাও আজকে শেষ। হ্যালো, একদিনের আগের বার এত কিছু ছিল না, এবার যা বসেছে প্রচুর প্রচুর। ঘুড়ির মেলা, মেলা এখানে শেষ। মেলার আরেক ঝলক দেখিনি, আর একবারের মতন আমার বাড়ি যাওয়ার পথে দেখি আর কত ভিড় বাড়লো। পুজো হয়েছে এই গাছে, মনে হয় গাছে পুজো হয়েছে। প্রচুর ভিড় পুরো এইসব এলাকার লোক পুরো আছে এখানে, সারা এলাকার লোক আছে এখানে। এই দিকের এলাকার যত লোক, চাপ করে এই রাস্তার এলাকার সব আছে, পপকর্ন থেকে শুরু করে, ময়ূরের পালকের থেকে শুরু করে, সোনা গয়না থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে এখানে, বাদাম থেকে শুরু করে সব পাওয়া যাচ্ছে। এবার মেলাটা আরও বেশি বড়ো, আগের বার এত বড়ো বসিনি, এত কিছু বসিনি আগের বার, করোনা টোরোনা ছিল তো, এবার করোনাও নেই, চাপও নেই। আরো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকেও লাইক করে দিতে হবে।